পাখিদের তৃষ্ণা মেটাতে গাছের ডালে জলের পাত্র বাঁধার ব্যবস্থা করল শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার শিলিগুড়ি ফুলেশ্বরী মোড়ের কাছে রাস্তা লাগোয়া একাধিক গাছের ডালে জলের পাত্র বেঁধে দেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। মূলত তীব্র গরমে পাখিদের তৃষ্ণা মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠনের তরফে স্থানীয়দের বিষয়টি দেখভালের আবেদন করা হয়। সংগঠনের তরফে রাজু পাল বলেন, গরমে পাখিদের কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ 10টি গাছে জলের পাত্র বেঁধে দেওয়া হলো, পরবর্তীতে আরো বিভিন্ন জায়গায় এই উদ্যোগ নেওয়া হবে। অ্যাকচুয়ালি এই পাখিগুলো যেমন কোভিডের আগে যেমন শালিক পাখি, চড়ুই পাখি, এসব পাখি কিন্তু আমরা সমাজে কিন্তু সেভাবে দেখা যেত না। তো কোভিডে যখন 2 বছর কোনো গাড়ি টাড়ি চলতো না, যেহেতু শান্ত পরিবেশ ছিল, সেই জন্য কিন্তু পাখিগুলো কিন্তু আবার এই 2 বছরের মধ্যে কিন্তু আবার পাখিগুলো কিন্তু ফিরে এসেছে আমাদের সমাজে। যখন পাখিগুলোকে আমি দেখি, এখন সত্যি কথা পাখি দেখলে পরে মন থেকে আমার খুব ভালো লাগে যে এই পাখিগুলোকে আমরা আবার দেখতে পাচ্ছি। তখন মনে হচ্ছিল যে এদের জন্য আমরা কিছু করতে পারি যদি, যে এরা আমাদের সমাজেই থাকবে। তখন আমাদের চিন্তাভাবনা আসলো যে আমরা এইভাবে করেই আমরা জলের ব্যবস্থা করব। সেই হিসাবে আমরা প্রোগ্রাম, আমাদের যে এই সবগুলো গাছ আছে, এই গাছের মধ্যে আমরা জলের গামলা লাগিয়ে দিলাম। আর এখানে যারা আশেপাশে যারা দোকানদার আছে তাদেরকে দায়িত্ব দিলাম প্রতিদিন জল দেওয়ার জন্য। আর সিস্টেমটা একটা করেছি, দড়ি দিয়ে পটটা নিচে নামবে, জল দেওয়ার পরে আবার জল গাছটা ইয়ে পটটা উপরে উঠে যাবে। এটা যতদিন মোটামুটি গরম থাকে, মানে যেভাবে রোদের তাপ বাড়ছে, ততদিন, বিশেষ করে ততদিন তো চলবেই, যখন বর্ষা শুরু হবে তখন হয়তো বন্ধ থাকবে এটা। তাই আমরা প্রতিটি মানুষকে বলতে চাই যে আপনারা পাখির জন্য বাড়ির ছাদে বারান্দাতে জলের কোনো পাত্রের মধ্যে জল রাখুন, পাখিদেরকে একটু খাওয়ার খেতে দিন, কেউ যদি পাখিকে মারে তাকে বাধা দিন। যেমন অনেক গাছের মধ্যে যেমন অনেক পাখি থাকে, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে অনেকে বিয়ে বাড়ির কোনো প্রোগ্রামে ওখানে গিয়ে বোম ফাটিয়ে দিচ্ছে, তখন পাখিগুলো কিন্তু সেই জায়গা থেকে চলে যাচ্ছে। তো সেই জিনিসগুলো জানি, কেউ করতে গেলে তাদেরকে বাধা দিন। এই একটা মেসেজ আমি সবাইকে দিতে চাই এটা। হ্যাঁ, আমাদের প্রোগ্রামটা কন্টিনিউ চলবে, কিন্তু আজকে আমরা শুরুটা এটাই করলাম। আজকে 10টি গাছে লাগালাম, ওয়ার্ড হিসাবে করবো আমরা, সব ওয়ার্ডেই করার ইচ্ছা আছে, যতটুকু পারি আমরা করব। মেন রাস্তা বলতে কি, যেসব গাছগুলোতে মানে পাখি বেশি করে থাকে, হ্যাঁ, সেই গাছগুলোতে আমরা বিশেষ করে করছি। প্রথম কথা, এই এনজিও যে অর্গানাইজেশনটা আছে আমরা ফুললি সাপোর্ট করছি। আমরা 24 নম্বর ওয়ার্ডেই আছি, আমরা সিনিয়র। ওদের এই উদ্যোক্তা দেখে আমাদের খুব ভালো লাগলো, বিশেষ করে রাজু পালের যে উদ্যোক্তা, এই সবাইকে নিয়ে একসাথে মিলে গরিব মানুষের সেবা করা, শুধু নট অনলি এই পাখিদের গাছে জল খাওয়ানো, গরিবদের জামা কাপড় দেওয়া, আমরা মাঝে মাঝে টিভিতে ভিডিওতে দেখি। সুতরাং এই এটা খুব ভালো জিনিস, আমরা সবসময় এদের সাপোর্ট করব। আমরাও এগিয়ে এসেছি, আমাদের 24 নম্বর ওয়ার্ড থেকে আমরা যারা সিনিয়র আছি তারা, আমরা সবাই মিলে এগিয়ে এসেছি যাতে ওদের এই অর্গানাইজেশনকে আমরা কিছু সাহায্য করতে পারি বা এগিয়ে যেতে পারি। হ্যাঁ, আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা দেখাশোনা করছি এবং আশেপাশে যারা দোকান আছে তাদের বলে যাচ্ছি আমরা রেগুলার ফলো করব, জল দেওয়া হচ্ছে কি না। শুধু লাগিয়ে চলে গেলাম সেটাই না, যে ঠিক মতো জল দেওয়া হচ্ছে কি না সেটা আমরা ফলো আপ করব এভরিডে। সুতরাং এই এনজিওকে আমরা খুব ধন্যবাদ জানাই, আমরা সবাই এদেরকে সহযোগিতা করছি এবং করব, আগামী দিনেও করব। হ্যাঁ, ভালো হয়েছে, এই সমস্ত কাজেই তো করতে হয় মানুষ হয়ে, পাখির জল খাওয়ানো, গাছ লাগানো, এই সমস্তই তো। খুব ভালো হয়েছে। দেখভালের দায়িত্বটা কি, দেখভালের দায়িত্ব এখন ওরা কি ডিসিশন নেয় ওরা কি বুঝবে? ওনারা তো বলছে আশেপাশে 2-4টা যে টুক টাইম পাবো দিয়ে দিবো, কোনো ব্যাপার না। মানে পাখি জল খাবে কী আছে, বড় করার তো কোনো খাটুনির ব্যাপার নেই না। খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। এরকম আগামী দিনে এরকম করতে পারে আরও খুব ভালো হবে। করবো, নিশ্চয়ই করবো, কেন করবো না, এখানে যখন আমরা থাকি ঠিক নিশ্চয়ই করবো।